এই লেকচারে আমরা একটা অ্যাক্টিভ প্রেজেন্টার দিয়ে রেকর্ড করার পরে কিভাবে এডিটিং আর এমপি ফোর এক্সপোর্ট করতে হয় সেটা দেখব এর আগের লেকচারে আমরা অ্যাক্টিভ প্রেজেন্টার ইউজ করে রেকর্ডিং এই রেকর্ডিংটা তৈরি করেছিলাম যখন আমরা আমরা মূলত কয়েকটা জিনিস দেখবো তার মধ্যে প্রথম যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো আমরা যা রেকর্ড করেছি তার ভয়েস এই যে অডিও লাইনটা দেখা যাচ্ছে তার ভয়েসটাকে কিভাবে বাড়ানো যায় এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করলে এই পেনটা খুলছে এখানে হান্ড্রেড পার্সেন্ট এখন আপাতত আছে আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে ফাইভ হানড্রেড পার্সেন্ট পর্যন্ত বাড়ানো যায় এবং ছেড়ে দিলে দেখবেন এইটা ভয়েসটা বেড়ে গেল এছাড়া তো প্রথমত আমরা এটা দিয়ে ভয়েস বাড়াতে পারি দ্বিতীয়ত যদি কোনো জায়গায় আমরা ভুল রেকর্ডিং করে থাকি সেটাকে কারেকশান করতে হলে আমরা এটা ব্যবহার করতে পারি যেমন আমরা একটা জায়গায় এখানে এইখানে এই এক সেকেন্ডের একটা ডিউরেশনে একটা ভুল রেকর্ডিং হয়েছিল সেটাকে আমরা রিপ্লেস করে কিভাবে একটা অন্য রেকর্ডিং লাগাতে পারবো সেটা দেখছি অডিও পেন যেটা বলা হয়েছে সেটা আসলে ফ্লোটিং টুলবার তাহলে এই অডিও পেনটাকে আমরা ডিলিট করে ফ্লোটিং টুলবার কীভাবে করা যায় সেটা দেখছি আমি প্রথমে এই কাট করে নিলাম কাট করে নেওয়ায় অডিওর ওই সেকশনটুকু বাদ চলে গেল তারপর আমি একটা ফ্রিজ পেন ইনসার্ট করলাম ইনসার্ট ফ্রিজ পেন এটা আমি ঠিক এক সেকেন্ডের জন্য যেহেতু আগেরটাকে কাট করেছে আমি এটাকে এক সেকেন্ডের জন্য ইনসার্ট করলাম এইবারে এই জায়গাটুকুতে এই যে জায়গাটুকু এখানে আমি একটা নতুন রেকর্ডিং করব সেটা করার জন্য আমি এই যে এখানে রেকর্ড ন্যারেশনটা আসছে এই রেকর্ড ন্যারেশনে গিয়ে রেকর্ডিং করব ভুল হলো রেকর্ডিং আমি আবার ডিলিট করে দিয়ে করতে পারি ফ্লোটিং তুলবার এটাকে আমি ডিলিট করে এটার ভলিউমটা বাড়াবো এইবার আমি শুনে দেখব কেমন লাগছে এই যে আপনি দেখতে পাচ্ছেন অডিওর পাশে বাসটা গ্রিন কালারের দেখা যাচ্ছে যে এইটা তে বোঝা যাচ্ছে যে আমার রে audio টা বা voice হচ্ছে দুইটা একসাথে active projector এ এইবার আমি আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা জায়গায় আমরা কালার চেঞ্জ করেছিলাম পেনের সেই জায়গাটাতে কিভাবে ডিলিট করতে হবে সেটা ডিলিট করে দেখাবো এই যে এইখানে এই জায়গাটা থেকে আমি টুলটাকে ক্লিক করছি যে এইখান থেকে সিলেক্ট করা পর্যন্ত এটাকে আমি যদি ডিলিট করতে চাই ডিলিট রেঞ্জ এখানে ক্লিক করলে ওটা আমার ডিলিট হয়ে যাবে দুটোই ডিলিট হবে অডিও ভিডিও দুটোই এবারে আমি যদি এখান থেকে প্লে করি আবার দেখবেন ওই জায়গাটা থাকবে না তাহলে আমরা কিভাবে কোনো একটা জায়গায় নতুন করে অডিও রেকর্ড ইনসার্ট করতে হবে সেটা দেখলাম কিভাবে ভলিউম বাড়াতে হবে দেখলাম আবার কোনো একটা সেকশন যদি আমাদের এডিট করতে হয় বা ডিলিট করতে হয় সেটা কিভাবে করতে হবে সেটা দেখলাম এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপোর্ট করে কীভাবে এমপি ফোর বানানো যায় আমি এখানে গেলাম এক্সপোর্টের জন্য ভিডিও এভিআই ভিডিও অপশানে ক্লিক করলাম একটা টুল বার খুললো সেটাতে আমি এমপি ফোর এখানে করা আছে এই প্যারামিটারগুলো ভিডিও সাইজ সেভেন্টি পার্সেন্ট ফ্রেম রেট টেন কি ফ্রেম ফোরটি কোয়ালিটি টোয়েন্টি ফাইভ করা আছে এইবারে ব্রাউজ করে লোকেশনটা আমি ডিসাইড করে দিতে পারি কোথায় ব্রাউজ কোথায় সেভ করতে চাই এরকমভাবে আমি লোকেশানটা বলে দিতে পারি এবং এরপরে আমি যেই মুহুর্তে ওকে করব এটা কনভার্ট হওয়া শুরু হবে প্লিজ ওয়েট ওয়েল প্রসেসিং এইবার যখন কমপ্লিট হয়ে যাবে একটা পপ আপ মেনু আসবে তাতে বলবে এক্সপোর্টেড সাকসেসফুলি উড ইউ লাইক টু ভিউ দ্য আউটপুট নাও

ফাইল কীভাবে বানাতে হয় পরবর্তী লেকচারে আমরা দেখব যে এই এমপি ফোর ফাইলটাকে কীভাবে আরও অন্যান্য ফর্ম্যাটে ট্রান্সফার করা যায় যেমন থ্রি জি অথবা রেজলিউশন ইত্যাদি কীভাবে চেঞ্জ করা যায় ধন্যবাদ